গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছো সকলে কুশলে আছে। আর আজি মই বনাম দোরণ বন আর মাছর পিটিকা। তাকে চাওছোন আহক আমি কিদরে বনালো। তার বাবে আমি প্রথমতে কলপাত এখলাই লৈ লৈছো। এয়া দোরণ বনখিনি আমি শাকখিনি ভালদরে বাছি লম। দোরণ বনক ঔষধি গুণযুক্ত বুলি কোৱা হয়। দোরণ বন আমার শরীরের বাবে খুবই উপকারী, যেনে আভুক, পানি লগা অথবা সাইনাসাইটিস আদি প্রবলেমত দোরণ বনের ব্যবহারে আমাক সুফল দিয়ে। গতি দোরণ বন আমি মাঝে সময়ে এইদরে খাই থাকিব লাগে। এতিয়া আমার শাকখিনি বাছা প্রায় হয়ে গেছে। এতিয়া শাকখিনি ভালদরে ধুই লম। আর ইয়াতে আমাক লগা সামগ্রীখিনি আমি রেডি করে লৈছো। ইয়াতে আমি লৈ লৈছো কেইফুটামান নহৰু, ভোট জলকীয়া এটা, মাছ চারি পিসমান, দোরণ বনখিনি, এতিয়া আমি গ্যাসের ফ্লেম অন করে কলপাত খিলা অকমান শিকি লৈছো, যাতে কলপাত খিলা ফাটি না যায়। এতিয়া আমি ইয়াতে দি দিম মাছ কেইপিচ। এয়া শাকখিনি, এয়া নহৰু, জলকীয়া, সোৱাদ অনুসৰি নিমখ আৰু এচামুচ তেল এইদৰে দি দিছোঁ। এতিয়া আমি গোটেইখিনি ভালদৰে মেৰিয়াই কিনে বান্ধি লওঁ। এতিয়া আমি এইখিনি ষ্টিমাৰত দিম ষ্টিম হ'বলৈ। তাৰ বাবে আমি ষ্টিমাৰখন বহাই দিলোঁ গেছত। আপোনালোকৰ ষ্টিমাৰ নাথাকিলে কেৰাহীত দিব পাৰে। ঢাকনখন মাৰি 15 মিনিটমান সিজিবলৈ দিম। পাছত আমি পুনৰ যাতে ইটো চাইডটো সিজে তাৰ বাবে আমি ইয়াক লুটিয়াই দিছোঁ। ঠিক একেদৰে আকৌ 15 মিনিটমান সিজিবলৈ দিম, যাতে দুটা চাইড ধুনীয়াকৈ সিজে। এয়া চাওক, আমার ভাপত দিয়া দোরণ বন আর মাছ রেডি হয়ে গেল।
আগতে আমি অন্য এখন কাহিত এই গোটেইখিনি উলিয়াই ল'ম। এতিয়া মাছৰ গাইডবোৰ গুচাই লৈছোঁ। তাৰপাছতে এইদৰে সানিলে হ'ল। এয়া চাওক, আমাৰ দুৰুণ বন আৰু মাছৰ পিটিকা ৰেডি হৈ গ'ল। কিছুমানে কয় দুৰুণ বন খাবলৈ দিতা হয়, কিন্তু আপোনালোকে এইদৰে এবাৰ ট্ৰাই কৰি চাব, খাবলৈ খুব ভাল হয়। আৰু আজি আমাৰ ব্যঞ্জনত আছিলে দাইল, ভেন্দি ফ্ৰাই, তাৰপাছতে পিটিকা, ভাত, ভোট জলকীয়া। আৰু আজিৰ ভিডিঅ'টো যদি চাই ভাল পালে তেন্তে ভিডিঅ'টোত লাইক, কমেণ্ট, শ্বেয়াৰ আৰু চেনেলটো ছাবস্ক্রাইব কৰি দিব। তেন্তে আজিলৈ আহোঁ, পুনৰ লগ পাম অন্য এটি ভিডিঅ'লৈ। বাই বাই।